করছেন আপনি আওয়ামী করছেন করছেন আপনার দ্বারা কেউ কষ্ট পায় নাই আল্লাহর কসম আল্লাহর কসম আপনি ঠান্ডা মাথায় বউ কোলে লইয়ে ঘুমাইবেন কেউ আপনার একটা খবরে জিজ্ঞেস করবে না এই আদর্শটা নবীর আদর্শ বেটা আর তোমার অন্তরে যদি ফেরাউনের আদর্শ থাইকা থাকে আবু জেহেলের আদর্শ থাইকা থাকে তুমি বাসায় ঘুমাইতে পারবা না জঙ্গলে ঘুমাইতে পারবা না ওই জঙ্গলে তার টাইনে বাইর করব ওই যে দাড়ি চাষা কি জানি ওর নাম আমার মন থাকে না হ্যাঁ সালমান এ প্রহমান বাংলাদেশের সব শীর্ষ ধনীদের মধ্যে দশ জনের ভিতরে এক ব্যাংকের এমবিসে। এমন রাজনীতি করছে যাইলে গো নৌকায় টলারে কইরা ইন্ডিয়া পালায় যাওন দিছিল চান্দু এমনই বন্ধু আনিসুল হক এ বানাইছ আনিসুল হক ধরা খাওয়ার পরে কয় আমার দর্শক ক্যা ওই দারিস একটা মাহন্দ বয়ে রয়েছে ওইটা কিন্তু তোমাকে সালমান এফ রহমান পোস্ট গার্ড কয় না বিশ্বাস কয় না হ্যাঁ তো ফেরেস্তার মতো জিব্রাইলের মতো দাঁড়ি সে তো আব্দুল কাদের জিলানির মতো দাঁড়ি ইমাম গাজালির মতো দাড়ি কয় বেডা আমার মতো বাসার লাগে উনিও সফফান সফা করছে চেক করে দেখ উনি যাইয়া যখন বাতাম দিছে ক তুই সালমান রহমান কিনা কহ মনে রাখ আল্লাহ সার দেয় বলেন 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 সার দেয় সার দেয় দেখবেন আপনাকে গ্রামে যারা রাজনীতি করছে সতেরো বছর আওয়ামী করে ঠিকই পৈতিক সূত্র হিসাবে বাপ করছে দাদায় করছে বঙ্গবন্ধুর লোকে মুক্তিযুদ্ধ করছে তারা আওয়ামী লীগ করে ঠিকই কিন্তু মানুষের ক্ষতি করে নাই এরা ঠিকই বউলু খাটে খাটে ঘুমাইতেছে সে যে দলই হোক তারা ঠিক মতো ঘুমাইবো আর যেই হারামিগুলা জুলুম করছো তুমি জঙ্গল না তোমার কোনো জায়গায় মঙ্গল নাই জঙ্গলে যাইবা শিহলে তোমারে দাবুর দিব খাটা সে তোমার দাবুর দিব খাটা কইব তুই আমার অনেক জ্বালাই আমারে আমার মুরগি খাইতে দেশ নাই কথা কর না কেন কোন জায়গায় তোমার শান্তি নাই বাঘেও তোমারে দাবুর দেবে বান্দরেও দাবুর দিব অতএব নবীর আদর্শ নবীর রাজনীতি যদি আপনার আমার অন্তরে থাকে আপনি যে দল করেন না কেন দল একটা করতে হবে আমি ইলিয়াস রহমান জেহাদি কসম করে বলতে পারে আমি কোনো দল করি না আমি যদিও গোপালগঞ্জে জন্ম নিছি আমি করা দল করি না আমি জানি নবীর আদর্শের দল বাংলাদেশে একটাও নাই সব পকেট হ্যাঁ তবে একটা দল আমি করি হিজবুল্লাহ যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মাঠে নামবে আমি তাদের সাথে আছি হেফাজত ইসলাম মাঠে নামছিল আমি তাদের সাথে ছিলাম যেই দলই মাঠে নামবে আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে সে আওয়ামী হোক বিএমপি হোক হেফাজত হোক চর্মনাই হোক জামাত ইসলাম হোক যে আছি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছে কেউ ইসন্মানী করতে সাহস পাবে না শুধু আপনাদের খেদমত আরো করব। আপনাকে কেউ অসম্মানী করতে পারবে না তবে ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের লেজ্জ অধিকার আবার ফিরিয়ে দিয়েছে ভোটের অধিকারকে ফিরাই দিয়েছে যা বিএমপি হাজার বার জন্ম নিলেও প্রার্থনা আওয়ামী লীগ সরকারে হটাইতে যারা ছাত্র সমাজ পেরেছে তবে এই মানুষের ভোটের অধিকার মানুষের অন্তরের কথাগুলা এই খুদবাই বসে আজকে বুক ফুলাইয়া কথা বলার চান্স করে দিয়েছে আমার ছাত্র ভাইরা দোয়া করবো ওই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে বুক ফুলাইয়া প্রত্যেকটা ইমামকে খতিবকে আলেমকে এমন আওয়ামী লীগের নেতা আছে তারা ওই এমপির কাছে নাক ছিটকাইয়া আপনাকে সমর রাজি রাজীব সমর আছে না এ সামনে যাই একটাও নাক ছিটকাইয়া কথা বলতে পারে নাই সমর যদি আমি চিনি ও যদি একই আবুল ভাই এই জমিটা আমার ছয় সহজইছে এটা আমার লাগবো ও দুই বছর পরে হইলো লই লইছে কথা বলেন না কেন মনে রাখবেন মনে রাখবেন একটা কথা আমার এলাকায় যত এমপি মন্ত্রী আছে গোপালগঞ্জ কত এমপি বলছে এই জায়গাটা আমার লাগবে নিয়ে নিছে আপনি কানলেও কাজ হয় নাই কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন সব কিছুর কর্ণেওয়ালা উনি বলেন বান্দা তোর আসল জায়গাটা হলো সাড়ে তিন হাত কয় হাত এই ডুকির উপরে তোর এই জায়গাটুক কেউ নিতে পারবো না সব নিয়ে যাবে ডুক নিতে পারবে না এইটা মাথায় রাখিস অতএব আপনাদের খেদ মতারস করবো আজকের এই নতুন মসজিদটা আমার আবুল বাই করেছেন তার বাবার জন্য তার মায়ের জন্য তার জনম দুখিনী মায়ের জন্য বাবার জন্য আউল ভাই করেছেন আপনাদের এলাকায় উনি কিন্তু ব্যক্তিগতভাবে করেন নাই উনি আপনাদের খেদমতের জন্যই করেছেন উনি যদি ইচ্ছা করতেন এখানে হোটেল করবেন পারতেন না এখানে বিল্ডিং করে ভাড়া দিতে পারতেন না আমিও গুণাগার একটা মসজিদ করছি ক্যারানীগঞ্জও চার কোটি টাকা খরচ করে ইনশাল্লাহ বলেন আপনি ভাইবেন না যে ওয়াশ করে করে আমরা বুঝি বোর্ড থ্রি ফিস কিনি বাড়িঘর খালি করি খালি আমাকে বকে না উল্টাপাল্টা আমিও চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি নিজে জায়গা কিনা কেরানীগঞ্জ আমি কাউকে বলি নাই যে আপনি আমার এক বছর সিমেন্ট দেন যদি কেউ ইচ্ছা করে দেশে তলে নিছি তার ভিতরে আমারে যিনি দিছে এই দাতাদের মধ্যে আমারে ষাট থেকে পাঁচ টন রড দিছে আমার মসজিদের প্রথম সাদে আমারে আবুল ভাই আলহামদুল্লাহ বলেন না আমার মসজিদের আমি চাওয়া সারাই তার কাছে আমি এক টাকাও চাই নেই সে আমার মসজিদের প্রথম সাদের রড ষাট টন রড সাড়ে ষাট টন রড সে দিছে এরকম তার অবদান আপনাদের গ্রামের ছেলে অনেক জায়গায় আছে শুধু আপনাদের খেদমতারস করতে চাই ওই আল্লাহ এখনো আসে না নাই আছে ভাইজান সব থিয়ে চলে যাবেন কেউ আপনার আপন না আপনার রাজনীতি আপনার আপন না ব্যাংকের টাকা আপনার আপন না এমনকি আপনার ঘরের বিবি আপনার আপন না আপনার আপন একমাত্র আপনার নেক আমল আর বদ আমল যে কোনো একটা জিনিস সাতলে আপনার যেতে হবে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সঠিকভাবে সঠিকভাবে বুঝ দান করুক যেরকম আমিন যতদিন বাঁচবেন বলেন কোনো মানুষকে আর কষ্ট দিবেন না ইনশাল্লাহ বলেন কোনো মানুষের অন্তরে কষ্ট দিবেন না যারা আজকে আপনি কষ্ট দিচ্ছেন যার বাড়িঘরগুলো জ্বালাইতেছেন আর এখনও ক্ষমতায় আসে নাই ক্ষমতার মুখও দেখে নাই বাড়িঘর জ্বালাইয়া রাস্তাঘাট পুরাইয়া মানুষরে বাইরায়া কত অভিনয় দেখাইতেছ তোমরা বাইব না এই ডক্টর ইউনুস পাঁচ ছয় বছরের আগে উনি ক্ষমতা ছাড়বে স্বপ্ন দেখো না কারণ ওনারে শেখ না পদ্মা সেতুতে ফেলাইয়া দুইটা সুপ নিতে চাইছিল উনি গোসল করার লেগে পদ্মা সেতুতে একদিন যাবে আমার মন কইতেছে যাবে একদিন যাবে উনি পদ্মা সেতুতে গোসল করতে হলে একদিন না একদিন উনি যাবে যে আমার এমনি যখন দিতে চাইছিল আমি নিজেই গোসল করে আহি এই আশা যাইব। যদি কিন্তু মনে রাখবেন আপনি মানুষের ক্ষতি করেন না প্লিজ আপনাকে ধরে বলে গেলাম আপনাকে কথা ভালো লাগবে না জানি তবে ভালো লাগবে এই কিছু দেখার পরেও যদি আপনার ভালো না লাগে তাহলে আর কি দেখাবো আপনারে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক আরও আরো আমিন যে যেভাবে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করেন ওই সমস্ত শহীদদের জন্য আমার কমই মাদ্রাসার এক সরু পরে ছেলে এই আন্দোলনে জীবন দিয়া শহীদ হয়েছে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে হাজার হাজার মা এখনো পর্যন্ত সন্তানরা হসপিটালের বেডে আইকা মা প্রতিদিন যায় নামাজে বসে কান্দে দোয়া করেন ওই সমস্ত ছাত্রবাইদের জন্য দোয়া পড়েন কলিজার টুকর সেই শহীদদের জন্য যারা বাংলাদেশের ভোটের লেজ্জ অধিকার ফিরাই দেওয়ার জন্য আন্দোলন করেছে সেটাও একটা জেহাদ অতএব আল্লাহরবুল আলমীর আমাদের সবাইকে কবুল করুক আবুল ভাইয়ের এই মুজাহাদাকে কবুল করুক আমার মন বলে যদি আপনাদের সবাই মিলে জুলে আর একটা কাজ করেন মসজিদটা ছোট হয়ে গেছে মসজিদটা যদি আর বড় বড়ো হইতো আমার মসজিদ এর সাথে বড়ো যদি আর একটু বড়ো হইতো যদি পাশের জায়গাটা পাওয়া যাইতো অথবা এই জায়গাটা পাওয়া যায়তো মসজিদটা বড়ো হইতো আজকে আপনাকে খারাই থেকে কথা শোনান লাগতো না আপনারা মসজিদে আমার বিশ্বাস এই মসজিদের দুতলার কাজ খুব তাড়াতাড়ি ধরতে হবে অতি দ্রুত দুতলার কাজ ধরতে হবে কারণ আপনাদের যে প্রথম দিনই আবুল ভাই কিন্তু আজকে জুমান নামাজের পক্ষে ছিল না উনি বলছিলেন আসরে পরে দোয়া করে উদ্বোধন করে দিয়ে যান উনি আমার খুব মহাব্বতের মানুষ এত মহাব্বতের মানুষ এবং ওনার একটা ছেলে আছে ওনার দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটা ওনার সাথে বেশি ভক্ত আমার দোয়া করি আল্লাহকে ওর বাবার মতো মানাক অর দিলও অনেক বড়ো দান দক্ষিণের দিক দিয়ে অনেক অনেক উপরে শুধু আমি একটা জিনিস মনে রাখবেন দুনিয়া থাকবে না কিন্তু এই মসজিদটা পর্যন্ত থাকবে ঠিক না এই যে আমি যেটা করছি দুই তালা কমপ্লিট করে ফেলাইছি একবারে দুই তলার কোনো কাজ বাকি নাই শুধু সিঁড়ির টাইচগুলো বাকি আছে আলহামদুলিল্লাহ আপনি যদি আমার মসজিদটা দেখতে চান বুকটা ভরে যাবে এত সুন্দর করে মসজিদটা করছি আমি আমার বাড়ির সাইডে বেশি সুন্দর করছে আমার মসজিদ আলহামদুলিল্লাহ বলেন না এই যে আমার ভাই আবুল ভাই এত সুন্দর মসজিদটা করছে সে আমার বলে হুজুর যে আদি ভাই আমি জুমান নামাজ দিয়ে উদ্বোধন করবো না আমি আসরের নামাজ দিয়ে উদ্বোধন করবো আমি বললাম হনেন যদি মুসল্লি পাঁচজনও হয় আমি বলছি না পাঁচজন মুসল্লিও যদি হয় জুমান নামাজ